নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম ডব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে ভিলেজ পুলিশ পোস্টে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাসযোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী চা হয়েছে সঙ্গে তোমাদের এখানে এই ভিলেজ পুলিশ পোস্টে কী কী কাজ করতে হবে এছাড়া তোমাদের এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন করার শেষ তারিখ হবে কিভাবে তোমরা আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল যেটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে বারোটি গ্রাম পঞ্চায়েতে এবার ভিলেজ পুলিশ নিয়োগ করবে জেলা প্রশাসন তো কী বলা হয়েছে আমরা দেখে নেব দেখো বলা হচ্ছে পুরুলিয়া জেলায় জন যুবক যুবতীকে ভিলেজ পুলিশ হিসাবে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে বারোটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ভিলেজ পুলিশ পোস্টে এখানে বলা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে জেলার আটটি থানার বারোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পথ ফাঁকা রয়েছে সেই এলাকার বারোজন যুবক যুবতীকে ভিলেজ পুলিশ হিসাবে নিয়োগ করা হবে যে থানাগুলিতে ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে সেখানে গত তেরোই জুলাই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে জেলা থানাগুলিতে সেই নির্দেশিকা এসে পৌঁছেছে সেখানে আবেদন জমা নেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু গত তেরোই জুলাই বিভিন্ন থানাতে এই নিয়োগের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আবেদনপত্র জমা নেওয়ার কাজও শুরু হয়ে গেছে এরপরে দেখো বলা হচ্ছে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাজের সুবিধার্থে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে যুবক যুবতীকে ভিলেজ পুলিশ হিসাবে নিয়োগ করে জেলার একশো গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হয় তাদের মধ্যে বর্তমানে বারোজন চাকরি ছেড়ে অন্যত্র যোগ দিয়েছে তাই সেই ফাঁকা পদে নিয়োগ করা হবে ভিলেজ পুলিশের কাজ হল পঞ্চায়েত এলাকার খবরাখবর তদারকি করা এবং সংশ্লিষ্ট এলাকার সিভিকদের নিয়ন্ত্রণ করা তোমরা বুঝতে পারলে এই ভিলেজ পুলিশ পদে কিন্তু পঞ্চায়েত এলাকার খবরাখবর তদারকি করতে হয় এবং সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সিভিকদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হয় ঠিক আছে এরপর দেখো বলা হচ্ছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে পুরুলিয়া মফসল থানার গঙ্গা পিদরা ও ডিমডিহা পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হবে এছাড়া ঝালদা থানার কলমা হেসাহাতু আদ্রা থানার বেকো আররাই নিয়োগ করা হবে কেন্দা থানার জামবাদ মানবাজার থানার বিশডি আরশা থানার বেলডি পুঞ্চা থানার পুঞ্চা ও সাতুরি থানার গড়শিকা গ্রাম পঞ্চায়েত ওই পদে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে দেখো বলা হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক বলেন যেসব থানা এলাকায় পোস্ট ফাঁকা আছে তাদের কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক উত্তীর্ণ কুড়ি থেকে 30 বছর পয়লা জানুয়ারি দু হিসাবে বয়সী যুবক যুবতীরা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করতে হবে এবং তোমাদের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে তবে যে পঞ্চায়েতের জন্য আসন ফাঁকা আছে আবেদনকারীকে ওই পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে দেখো বলা হয়েছে তবে যে পঞ্চায়েতের জন্য আসন ফাঁকা আছে আবেদনকারীকে ওই পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য পঞ্চায়েত এলাকার বাসিন্দার আবেদন গ্রাহ্য হবে না আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন মাধ্যমিক পাশ তো মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিটের জেরক্স কপি পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এছাড়া বলা হয়েছে বয়সের প্রমাণপত্র তার সার্টিফিকেটের জেরক্স কপি চিকিৎসকের শারীরিক সক্ষমতার সার্টিফিকেট এবং একটি সাদা কাগজে চাকরি করতে ইচ্ছুকের আবেদনপত্র জমা দিতে হবে সঙ্গে দিতে হবে মোবাইল নাম্বার তেরোই আগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ রয়েছে আগামী তেরোই আগস্ট দু আগামী তেরো আগস্ট দু হাজার বাইশের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবারে দেখো বলা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত আটটি থানায় আশিটির বেশি আবেদনপত্র জমা পড়েছে সাতুরি থানার ওসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন নির্দেশ মতো ফর্ম জমা নেওয়া হচ্ছে আপাতত আমাদের থানায় ছটি আবেদনপত্র জমা পড়েছে সঙ্গে দেখো বলা হয়েছে গরশিকা পঞ্চায়েতের বাসিন্দা তথা সাতুরি পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুশান্ত কেউড়া বলেন পঞ্চায়েত এলাকায় একজন ভিলেজ পুলিশ ছিলেন তিনি হাই স্কুলের শিক্ষক হিসাবে কাজে যোগ দিয়েছেন ফলে পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশের আসনটি ফাঁকা হয়ে যায় এর ফলে পঞ্চায়েত এলাকার অনেক অসুবিধা হচ্ছিল ছোট ছোট সমস্যাগুলির জন্য সরাসরি থানায় ফোন করতে হয় একজন ভিলেজ পুলিশ নেওয়া হবে জানতে পেরে বেশ ভালো লাগছে সাতুরির ঘোড়ামুরগা গ্রামের যুবক বুলেট মন্ডল বলেন ভিলেজ পুলিশের নিয়োগভাবে শুনছি কাজের জন্য আবেদন করব তো বন্ধুরা তোমরা যদি এখানে এই সমস্ত অঞ্চলের প্রার্থী হয়ে থাকো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হয়ে থাকে সঙ্গে তোমাদের বয়স যদি এক এক এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে